সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি লেবানন। দুগ্ধ সাদা বা ধবধবে সাদা তুষারবৃত লেবানন মাউন্টকে বলা হয় ঈশ্বরের হৃদয়। হাজারো বছরের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে স্বমহিমায় অবস্থান করছে পাহাড়ময় লেবানন। নানা ঐতিহাসিক স্থাপত্য, চোখ জুড়ানো সব সমুদ্র সৈকত, পটে আঁকা ছবির মতো সুন্দর সব পাহাড় পর্বত আর লেবানিজ সুস্বাদু সব খাবারের কারণে ভূমধ্য সাগরের পাড়ের এই দেশটি পর্যটকদের প্রধান আকর্ষণ। বিভিন্ন সভ্যতার সংস্পর্শে এসে লেবানন সমৃদ্ধ হয়েছে ইতিহাস, ভাষা ও সংস্কৃতিতে। ক্যানানাইট, ফিনিশীয়, আরব ও ফরাসি সভ্যতায় সেসব নিদর্শন আজও দেখা যায় লেবাননের মাটিতে। আজ জানাবো অনিন্দ্য সুন্দর দেশ লেবানন সম্পর্কে নানা তথ্য। তার আগে দেখে আসি এক নজরে লেবানন। পুরো নাম লেবানিজ রিপাবলিক, রাজধানী বৈরুত, রাষ্ট্রভাষা আরবি, জাতীয়তা লেবানিজ, আইনসভা পার্লামেন্ট, স্বাধীনতা ঘোষণা 22 নভেম্বর 1943, আয়তন 10,452 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 68,01,277 জন, মুদ্রা লেবানিজ পাউন্ড। পশ্চিম এশিয়ার দেশ লেবানন। ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত দেশটির উত্তর ও পূর্বে সিরিয়া, দক্ষিণে ইসরায়েল ও পশ্চিমে ভূমধ্য সাগর ঘেঁষে সাইপ্রাস দ্বীপ। 15টি নদীর উৎপত্তি লেবাননের নিজস্ব পর্বত থেকে। দেশটি ভূমধ্য সাগরীয় উপকূল রেখার সাথে সমান্তরালভাবে রয়েছে দুটি পর্বতমালা। মাউন্ট লেবানন সমুদ্রের নিকটবর্তী, ট্রান্সভার্স উপত্যকা এবং গিরিখাত দ্বারা উত্তর থেকে দক্ষিণে বিভক্ত। লেবানন পর্বতমালার সমান্তরালে পূর্ব দিকে অবস্থিত, সিরিয়ার সাথেই সীমান্ত। ওরনস এবং লিটানি নদী পেরিয়ে বেকা উপত্যকা সহ বিরাট সমতল ভূমি রয়েছে। লেবাননের সভ্যতার সূচনা 7,000 বছরেরও আগে। 1556 সাল থেকে 1918 সাল পর্যন্ত ওসমানীয় শাসকরাই ছিলেন লেবাননের অধিকর্তা। প্রথম বিশ্বযুদ্ধের পর যে 5টি প্রদেশ নিয়ে আজকের লেবানন গঠিত তা ফ্রান্সের নিয়ন্ত্রণে চলে যায়। দেশটি স্বাধীন হয় 1943 সালে। লেবানন পৃথিবীর একমাত্র দেশ যে দেশ সম্পর্কে এ পর্যন্ত সর্বাধিক বই রচিত হয়েছে। জনপ্রিয় ধর্মগ্রন্থসমূহে যতবার লেবাননের নাম রয়েছে তার কোনো দেশের নেই। লেবানন এমন একটি দেশ যা ইতোমধ্যে 16টি দেশ দ্বারা অধিকৃত হয়েছে। ভূরাজনৈতিক বিবেচনায় দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নানা আগ্রাসন, বাইরের হস্তক্ষেপ ও 1.5 দশকের গৃহযুদ্ধ অন্তত সেটি প্রমাণ করে। দেশটিতে 54% জনসাধারণ মুসলিম, 41% খ্রিস্টান এবং 5% দ্রুজ জাতিগোষ্ঠীর মানুষ। লেবানিজরা পৃথিবীর একমাত্র ত্রিভাষিক জাতি। অধিকাংশ লেবানিজ আরবি, ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষায় কথা বলতে পারে। দেশটির 90%-এরও বেশি লোক আরবি ভাষায় কথা বলে। এছাড়াও আর্মেনীয়, কুর্দি ও আরামীয় ভাষা চালু আছে। আন্তর্জাতিক যোগাযোগের জন্য ফার্সি ভাষা ব্যবহার করা হয়। লেবানন ইসলাম ও খ্রিস্টবাদের বিস্ময়কর সহাবস্থানের ভূমি। প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার আশ্চর্য মেলবন্ধনও এখানে লক্ষণীয়। লেবানন ধর্ম ও গোষ্ঠীগতভাবে বিভক্ত। সুন্নি মুসলমান, শিয়া মুসলমান ও খ্রিস্টানরা একত্রে বাস করেন, তবে পরস্পরের অবিশ্বাস প্রবল। গোষ্ঠীগুলো বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে রাজনৈতিক ক্ষমতার ব্যাপারে চুক্তি করেছে। আসুন জেনে নেই লেবাননের রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে কিছু তথ্য। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে চুক্তি অনুযায়ী লেবাননের রাষ্ট্রপতি হন একজন খ্রিস্টান, প্রধানমন্ত্রী হন সুন্নি মুসলমান ও স্পিকার হন শিয়া মুসলমান। সংসদের আসনের অর্ধেক খ্রিস্টান ও অর্ধেক মুসলমানদের জন্য সংরক্ষিত। বেশিরভাগ রাজনৈতিক দল গোষ্ঠী বা গোত্রভিত্তিক। অনেক চড়াই উতরাই পেরিয়ে দেশটিতে এই বহুপক্ষীয় ঐক্য তৈরি হয়েছে। লেবাননে রয়েছে ভিন্ন প্রকৃতির একটি সংসদীয় গণতন্ত্র, যেখানে সরকারের সর্বোচ্চ পদগুলো আনুপাতিক হারে কিছু নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর লোকদের প্রতিনিধির জন্য নির্ধারিত। সংবিধান অনুসারে প্রতি 4 বছর পরপর সংসদীয় নির্বাচন হয়। আইনসভা আবার 6 বছর মেয়াদের জন্য রাষ্ট্রপতি নির্বাচন করে। রাষ্ট্রপতি ও আইনসভা একত্রে প্রধানমন্ত্রী নির্বাচন করে। আরব দেশগুলোর মধ্যে লেবাননই প্রথম সংবিধান প্রণীত হয়। আরব বিশ্ব যে সভ্যতা পেয়েছে তার জন্য বহুলাংশে লেবাননের কাছে ঋণী।
লেবানন 8টি মহাফেজাহে বিভক্ত। এগুলো হলো আক্কার, বালবিক হামেল, বেইরুত, বেকা, লিবান নর্ড, লিবান সুড, মন্ট লিবান ও নাবাতিয়ে। দেশটিকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। বৈরুত লেবাননের রাজধানী এবং বৃহত্তম শহর। বেকা লেবাননের পূর্ব সীমান্তের নিকটে বালবেক শহরটির আশেপাশের অঞ্চল। মাউন্ট লেবানন বাইবলস অ্যান্ড জৌনি শহরসহ একটি পাহাড়ি অঞ্চল। উত্তর লেবানন লেবাননের উত্তর উপকূলে। এর বৃহত্তম শহর হল ত্রিপোলি। দক্ষিণ লেবানন ইসরায়েলের সীমান্তে লেবাননের আরেকটি অঞ্চল। টায়ার এবং সিডন শহর এখানে অবস্থিত। লেবানন অর্থনীতিতে অনেকটা সাফল্য নিয়ে এসেছে তাদের পর্যটন খাতকে কাজে লাগিয়ে। লেবাননে প্রতি বছর গ্রীষ্মকালে ইউরোপ থেকে বহু পর্যটক পরিবার নিয়ে ঘুরতে আসেন। পশ্চিম এশিয়ার জন্য লেবাননকে ইউরোপের প্রবেশদ্বার আর ইউরোপের জন্য একে পশ্চিম এশিয়ার প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। লেবাননের বেশিরভাগ স্থান জুড়েই আছে পাহাড়। সামান্য উপকূলীয় অঞ্চল ও বেকা উপত্যকা ছাড়া পাহাড় এড়ানো যায়নি কোথাও। পাহাড়মুক্ত এই অংশটুকুই লেবাননের কৃষিকাজের জন্য অপরিহার্য। প্রধান কৃষিপণ্যগুলোর মধ্যে রয়েছে আঙুর, টমেটো, অ্যাপেল, শাকসবজি, আলু, জলপাই, তামাক, ভেড়া, ছাগল ইত্যাদি। বৈরুত লেবাননের রাজধানী ও প্রধান শহর। দেশটির প্রধান সমুদ্রবন্দর বৈরুত। গুরুত্বপূর্ণ শহরটি এ পর্যন্ত 7 বার ধ্বংস হয়েছে এবং 7 বারই পুনর্নির্মাণ করা হয়েছে। এ শহরে প্রথম জনবসতি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 3000 সালে। বর্তমানে সাংস্কৃতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এটি। এটি একটি আধুনিক শহর ও পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিশ্বজনীন ও ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় এই শহরটি নিয়ে মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায় গর্ব করে। বৈরুতে 18টি স্বীকৃত ধর্মীয় গোষ্ঠী রয়েছে। বৈরুতের কেন্দ্রস্থলে অবস্থিত সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ বৈরুত। লেবাননের ব্যবসা বাণিজ্য, শিল্প সংস্কৃতি এবং বিনোদনের কেন্দ্রবিন্দু এটি। বৈরুতের সব সরকারি অফিস আদালত এখানেই অবস্থিত। শহরের প্রাণকেন্দ্র নাজিম স্কোয়ার। এখানেই অবস্থিত লেবাননের পার্লামেন্ট ভবন। আছে ক্লক টাওয়ার, রয়েছে গ্র্যান্ড ওমারি মসজিদ ও অটোমান সাম্রাজ্যের নানা নিদর্শন। তবে সেন্ট্রাল বৈরুতের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান কর্নিচ। নীল সাগরের পাড়ে প্রশস্ত কর্নিচ চত্বরের এক পাশে রয়েছে খোলা সাগর, অন্য পাশে সগর্বে দাঁড়িয়ে মাউন্ট লেবানন। বৈরুত থেকে 18 কিলোমিটার দূরে নাহর আল কালবের উপত্যকায় অবস্থিত চোখ ধাঁধানো জিটা গ্রোটো মূলত একটি গুহা। এখানে দুটি আলাদা কিন্তু আন্তঃসংযুক্ত চুনাপাথরের গুহা প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। গুহার অভ্যন্তরে কুলকুল ধ্বনিতে বয়ে যায় ভূগর্ভস্থ নদী। এই নদী লেবাননের লক্ষ মানুষের খাবারের পানির যোগান দেয়। জিটা গ্রোটো লেবাননের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ। দর্শনার্থীদের জন্য ভূগর্ভস্থ নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে এখানে। রাতের জমকালো ন্যাশনাল মিউজিয়াম অব বৈরুত দেখে যে কেউ মুগ্ধ হবে। লেবাননের ইতিহাস সম্পর্কে জানতে হলে জাদুঘরটি ঘুরে দেখতেই হবে। ইতিহাসের নানা পথ পরিক্রমার নানা স্মারককে কাঁচবন্দি করেছে এই জাদুঘর। লেবাননের উত্তর মুহাফাজার দুই শহর বিচার ও জিগার্টার মাঝখানে অবস্থিত অনিন্দ সুন্দর কাদিশা উপত্যকা। উপত্যকায় পাশ দিয়ে বয়ে গেছে কাদিশা নদী। উপত্যকা যাওয়ার পথে নয়নাভিরাম পাহাড়ি গ্রামগুলো লেবাননের সেরা দৃশ্যগুলোর অন্যতম। পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে যতই উপরে ওঠা যায় কাদিশা উপত্যকা ততই মনোমুগ্ধকর রূপে ধরা দিতে থাকে। আসুন ঘুরে আসি লেবাননের আরও কিছু দর্শনীয় স্থান। দক্ষিণ লেবাননের সাগর পাড়ের শহর টায়ার। টায়ার একটি প্রাচীন ফিনিশীয় শহর। বর্তমানে এটি লেবাননের চতুর্থ বৃহত্তম শহর। টায়ার বন্দর থেকে দূরে সরু রাস্তার পাশে বাড়িঘরগুলো সব উজ্জ্বল বেগুনি রঙের। টায়ারের পুরনো অংশে রয়েছে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দৃষ্টিনন্দন মিনা তার মধ্যে অন্যতম। দক্ষিণ লেবাননের ভূমধ্য সাগরের পাড়ে অবস্থিত সিডন শহরটি লেবাননের তৃতীয় বৃহত্তম শহর। সিডনে রয়েছে সমৃদ্ধ ইতিহাস। সাইট্রাস ও কলাগাছে ঘেরা সিডন লেবাননের ব্যস্ত বন্দর নগরী। সিডনের প্রধান পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে দ্য সি ক্যাসল, সিডনের পুরনো বাজার এবং মধ্যযুগীয় নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
সিরিয়া সীমান্তে অবস্থিত বালবেক শহরটি পৃথিবীর বৃহত্তম রোমান ধ্বংসাবশেষ ধারণ করে আছে। বালবেক অবস্থিত বেকা উপত্যকায় বৈরুতের উত্তরে। দ্বিতীয় শতাব্দীরও আগে নির্মিত এখানকার মন্দিরগুলো ছিল রোমানদের পবিত্র তীর্থ। লেবাননের বিশ্ববিখ্যাত কবি, দার্শনিক ও চিত্রশিল্পী কাহলিল জিব্রানের স্মৃতিবিজড়িত জিব্রান জাদুঘর। এটি বৈরুত থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে রয়েছে জিব্রানের কবর, তার ব্যবহার্য নানা জিনিস এবং তার আঁকা 440টি চিত্রকর্ম। ঊনবিংশ শতাব্দীতে পাহাড়ের উপর নির্মিত দৃষ্টিনন্দন বেত এদ দিন প্রাসাদটি লেবানিজ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। এর সুসজ্জিত ও জাঁকজমকপূর্ণ কোর্ট ও টেরেসের ভূতপূর্ব বাসিন্দাদের বিলাসবহুল জীবনযাত্রার কথাই স্মরণ করিয়ে দেয়। প্রতিবছর গ্রীষ্মকালে এই প্রাসাদে বিশেষ একটি উৎসবের আয়োজন করা হয়, যা পুরো মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।